নোয়াখালীর 9টি উপজেলার বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ডিজিটাল হাজিরার 90% মেশিন বিকল হয়ে গেছে। এতে লোকসান হয়েছে 1.5 কোটিরও বেশি টাকা। প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শতভাগ ডিজিটাল হাজিরার আওতায় নোয়াখালী সদর উপজেলা। এখানে 198টি প্রাথমিক বিদ্যালয়ের সবকটিতে স্থাপন করা হয়েছিল বায়োমেট্রিক মেশিন। 2019 সালে স্থাপন করা এসব মেশিনের 90 ভাগই বর্তমানে বিকল, 10% ভালো থাকলেও হচ্ছে না ব্যবহার। উদ্বোধন কর্তৃপক্ষ মহোদয়ের পরামর্শক্রমে এটা প্রত্যেকটা স্কুলে স্থাপন করা হয়। তখন এটার মূল্য আমার কাছ থেকে নেওয়া হয়েছে 18,000 টাকা। আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে জমা দিয়ে আসি এবং ওনার লোকজন এসে বায়োমেট্রিক হাজিরা লাগিয়ে দিয়ে যায়। জেলার 1,253টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় 8 শতাধিক বিদ্যালয়ের স্থাপন করা হয় বিভিন্ন কোম্পানির এসব বায়োমেট্রিক মেশিন। এর মধ্যে জেলা সদর, বেগমগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচর সহ কয়েকটি উপজেলায় শতভাগ স্থাপন করা হয় ডিজিটাল হাজিরা। কোভিড-19 কারণে আমাদের এই বায়োমেট্রিক হাজিরা কার্যক্রম অনেকটাই স্থগিত হয়ে যায় এবং যেটা এখন পর্যন্ত বলবৎ আছে। এটা দেওয়ার 1 মাস পরে আবার বন্ধ হয়ে যায়, আর এরপর থেকে আর এটা চালু হয়নি। করোনার আগে 2018 সালের শেষ ও 2019 সালের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরই স্ব উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসাররা তড়িঘড়ি করে এসব মেশিন স্থাপনের নির্দেশ দেন বিদ্যালয়গুলোকে। বাৎসরিক থোক বরাদ্দের অর্থ ব্যয়ে মেশিনগুলো কেনা হয় কোনো দরপত্র ছাড়াই। অনুসন্ধানে দেখা যায় বিদ্যালয়গুলোতে স্থাপন করা এসব মেশিনের মূল্য নেওয়া হয় 17,500 থেকে 21,250 টাকা করে, যা বাজার মূল্যের চেয়ে বেশি। এসব নিয়ে ক্যামেরার সামনে কথাই বলতে রাজি হননি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তবে অনিয়ম ক্ষতি দেখে ব্যবস্থা নেওয়ার আশা দিয়েছেন জেলা প্রশাসক। যারা কিনেছে আসলে সেগুলোর বিষয়ে কেন চালু হলো না বা সেগুলোর গুণগত মান কেমন, এটা এই মুহূর্তে আমরা হয়তো বলা যাচ্ছে না। এটা হয়তো আমরা স্ব উপজেলা নির্বাহী অফিসের কাছে কথা বলে এটা হয়তো আরও বিস্তারিত আমরা জানাতে পারবো। যেগুলো কেনার পরে কেন আসলে এখনও চালু হয়নি, এটা কোভিডের কারণে না অন্য কোনো বিষয় ছিল কিনা, এটা আমরা খতিয়ে দেখবো পরবর্তীতে তাদের সাথে কথা বলে। প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বায়োমেট্রিক হাজিরা ক্রয়ে দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষকদের, সে সাথে সঠিকভাবে ডিজিটাল হাজিরা সিস্টেম ব্যবহার করে এর সুফল নেওয়ার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।